নিঃশ্বাস কেন পড়ছে এখনো জিনিস? এত কঠিন প্রাণ মেটার কাল নাগিনীর ছবল খেয়েও দেখি দেখি করে টিকে আছে। ওদিকে দাদু ভাইয়ের যে অবস্থা দেখছি, বাঁচিয়ে নেবে না তো চিনিকে। বাবারে বাবারে বাবা, ও জোর বাচ্চার বেঁচে গেছি। ঘরের মধ্যে নাকি সাপ আছে? বেশ হয়েছে, বেশ হয়েছে, চিনিকে সাপে কামড়াচ্ছে। এবার মরলে আমার রাস্তা থেকে একদম মানে পথের কাটা দূর হবে। হ্যাঁ, আর তার থেকেও বড় ব্যাপার যে আমার ওপর থেকে সবার নজরটা এখন সরে গেছে। আন্টি যেভাবে আমাকে চেপে ধরেছিল, বাপরে বাপ! আচ্ছা, তার মধ্যে এখন সবাই সবাই চিনিকে নিয়ে ব্যস্ত থাকবে। হ্যাঁ, আর এই সুযোগে আমাকে আমাকে আলতা সেতুরটা সরিয়ে ফেলতে হবে, তাহলেই কোনো প্রমাণ থাকবে না। ছোটকা, গাড়ি বের করো। হ্যাঁ ভাইপো, এক্ষুনি এক্ষুনি করছি। এই যে শোনো, তুমি কিন্তু ভেবো না যে আমি সব ভুলে গেছি। আমার মেয়েটা মরমর, তাই ওকে হসপিটালে নিয়ে ছুটছি। ভগবানের ইচ্ছায় আগে ওকে বাঁচিয়ে ফিরি, তারপর ফিরে এসে তোমার বিচার করব। তিনি আর ফিরলে হয়, তিনি মরেছে। আমার না খুব ভয় করছে, চিনির কিছু হবে না তো রে? আমি কিছু বুঝতেই পারছি না, ও তো দাদা ভাই ডাকে কোনোভাবে সাড়া দিচ্ছিল না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তোরা চিন্তা করিস না। দ্রোণ ঠিকই চিনিকে বাঁচিয়ে নিয়ে ফিরবে। হ্যাঁ, ভয় তো সেটাই, চিনিটা যদি বেঁচে যায় তাহলেই তো ফিরে এসে সাপ নিয়ে খোঁজ খবর করা শুরু করবে, আর সন্দেহের তীর আমার দিকে ছুটে আসবে। তীর্থটা ঝুড়ি সরিয়েছে তো? না, ঝুড়িটা এখনো কেউ খেয়াল করেনি, কিন্তু করতে কতক্ষণ? তো লোক ঘরে বের করতে হবে, সবাইকে বের করতে হবে। বলছি, আমার একটা কথা মনে হলো, সাপটা কিন্তু এই ঘরেই কোথাও আছে, সবার বেরিয়ে যাওয়া উচিত। বেরো বেরো বেরো, এই সবাই বেরো তো, সবাই বেরো। না, আমি আমি বলছিলাম যে না মা, এখানে থাকতে হবে না, তুমি বুঝতে পারছো না, এই ঘরে যদি সাপটা থাকে না তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই চল তোরা, আয় তাড়াতাড়ি আয়। আমি তো ভাবতেই পারছি না, ছোট থেকে কোনোদিন কিন্তু বাড়িতে সাপ ঢোকার কথা আমি শুনিনি। হ্যাঁ তাই তো, সেটাই তো অবাক করছে আমাকে। আচ্ছা, বাগান থেকে এলো নাকি? হতে পারে, কিন্তু আমার না চিনির জন্য খুব খারাপ লাগছে, মেয়েটার ফুলশয্যাটুকুও হলো না।